দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার দুবছরে কোটি টাকার মালিক জনপ্রিয়তায় টেক্কা দিয়েছেন বঙ্গাইকেও। জানেন বাংলার সবচেয়ে বড় ইউটিউবার কারা? দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনেকেই যেমন এই অ্যাপ থেকে ভিডিও দেখেন, তেমন আবার এই অ্যাপে ভিডিও আপলোড করে রোজগারের পথ বেছে নিয়েছেন অনেকেই। বর্তমানে রোজগারের বিকল্পের মাধ্যম হয়ে উঠছে এই মাধ্যম। দোপনীয় রোজগার, ক্যারিয়ারের সাফল্যের আশা, সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে অনেকেই নিজেদের নামি দামি পেশা থেকে সরে এসে ইউটিউব ক্রিয়েটারই করছে। তেমনই দুই ইউটিউবারের সাফল্যের কথা বলবো আজকের প্রতিবেদনে। লকডাউনে কাজ হারানো দুই দিন মজুর কিভাবে হয়ে উঠলেন বাংলার ইউটিউবার, জানাবো সেই গল্প। রবিউল শেখ এবং হারুন শেখ নদিয়ার এই দুই দিন মজুর আজ বাংলার সফলতম ইউটিউবার। তাদের চ্যানেলে টেক্কা দিয়েছে বঙ্গাইকেও। বাংলার অন্যতম ফেমাস ব্লগার বঙ্গাই, তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। কিন্তু আপনি জানেন কি, সংখ্যার বিচারে দ্বিগুণ সাবস্ক্রাইবার পল্লিগ্রামের টিভির এই ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইবারের সংখ্যা 70 লক্ষ, অর্থাৎ 7 মিলিয়ন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, সাবস্ক্রাইবারের সংখ্যার বিচারে বঙ্গাইকেও টেক্কা দিয়ে ফেলেছে এই দুই দিন মজুর। মাত্র দুবছরে প্রতি মাসে তারা আয় করছেন 70 থেকে 80 লাখ। কিন্তু কিভাবে মিলল এই সফলতা? লকডাউনে কাজ হারানোর পর এই চ্যানেলটি শুরু করেছিলেন রফিউল শেখ এবং হারুন শেখ। আজ সেই ইউটিউবের চ্যানেলের সৌজন্যে কয়েক কোটি টাকার মালিক দুজনে। নদিয়া থানার পাড়ার আজলানপুরের বাসিন্দা রবিউল মাধ্যমিক পাশ করার কয়েকদিন পরে বাবাকে হারান। সংসারের হাল ধরতে গিয়ে লেখাপড়ার করা হয়নি, রাজমিস্ত্রির কাজে রোগদান দেন তিনি। দুটো পয়সা বাড়তি উপার্জনের জন্য বেঙ্গালুরুতে পাড়ি দেন রাজমিস্ত্রির কাজে। এরপর থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো করোনা। আর 5 জনের মতো করোনার প্রভাব পড়েছিল দিনমজুর রবিউলের জীবনে। লকডাউনে কাজ হারানোর পর হাজারো অনিশ্চয়তা নিয়ে সেদিন বাড়ি ফিরেছিল সে। কিন্তু এরপর দিন কাটবে কিভাবে, কিভাবে চলবে সংসার, ভাবতে গিয়ে না ঘুমিয়ে একের পর এক রাত কাটিয়েছেন তিনি। হারুনের গল্পটা ঠিক একই রকম, ক্লাস 4 পাশ করার পর পড়াশুনো আর হয়নি, সংসারের হাল ধরতে ইটভাটায় কাজ শুরু করে, লকডাউনে সে কাজটাও চলে যায়। তাদের জীবনে সফলতার গল্পটা হয়তো এইভাবেই লেখা ছিল। আর তাই কাজ হারানোর পরেই দুজনের প্রথম দেখা হয় এই গ্রামে। ব্যাঙ্গালোরে থাকার সময় একটা ক্যামেরা কিনেছিল রবিউল, সেই ক্যামেরা দিয়ে নিজেদের ইউটিউব জার্নি শুরু করেন দুজনে। গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে অভিনয় করিয়ে মজার মজার ভিডিও বানাতে শুরু করেন রবিউল এবং হারুন। ইউটিউব খুললেন পল্লগ্রাম টিভি চ্যানেল। 2020 সালের ডিসেম্বরে সেই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয়। জনপ্রিয়তা থেকে অবশ্য বেশি সময় লাগেনি তাদের। 9 নম্বর ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় ইউটিউব চ্যানেলটি। তারপর থেকে প্রায় সিংহভাগ ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতে শুরু করে। বাস্তবের ঘটনা থেকে ভিডিও বানানোর রসদ করছেন রবিউলরা। শাশুড়ি বৌমার অশান্তি, গ্রাম ভিটে বিয়ের গল্পের মতো নানান ঘটনা নিয়ে মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করে ইউটিউবে। প্রতি মাসে 21 কোটি মানুষ তাদের ভিডিও দেখে। প্রতি মাসে তাদের আয় অঙ্কটা 70 থেকে 80 লক্ষ টাকা, অর্থাৎ শুধুমাত্র ইউটিউবে ভিডিও দিয়ে বছরে কোটি কোটি টাকা উপার্জন করছেন দুজন। একসময় যখন দুবেলা খাবারটাও অনিশ্চিত ছিল তাদের কাছে, সেই সময় দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করছে রবিউল এবং হারুন। দেখিয়ে দিয়েছেন মনের মধ্যে বড় হওয়ার ইচ্ছে থাকলে একদিন ঠিকই বড় হওয়া যায়। এখন হাজার হাজার মানুষের কাছে অনুপ্রেরণা হলেন এই দুই ইউটিউবার, রবিউল এবং হারুন।